মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা দারুণ আছো, ফাটাফাটি আছো। আমি সাগরিকা এসে গেছি আর একটা ব্লগ নিয়ে। শরীরটা খুব খারাপ, পুজো এসে গেছে, শরীর খারাপ, তো ভীষণ একটা খারাপ কম্বিনেশন। যাই হোক, আজকে ব্লগটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে তোমাদেরকে দেখাবো একটা খুব ইজি অ্যান্ড সিম্পল ডেজার্ট রেসিপি, যেটা তোমরা যদি ওই জিনিসগুলো থাকে, ইনগ্রিডিয়েন্টসগুলো যদি থাকে, তো আরামসে করে নিতে পারবে আর টাইমও বেশিক্ষণ লাগবে না। তো চলো বেশি দেরি না করে দেখে নিই যে কিভাবে কি বানাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। চলো, আজকে আমরা একটা ভেরি সিম্পল রেসিপি ট্রাই করছি, সেটা হচ্ছে সেরাডুরা। খেতে অসাধারণ আর টাইমও বেশিক্ষণ লাগে না। তো চলো তাড়াতাড়ি দেখে নিই বেশি দেরি না করে যে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। ফার্স্টেই লাগবে হচ্ছে হুইপিং ক্রিম। এটা পুরো পুরোটাই নিয়ে নিয়েছি, মানে পুরোটা ইউজ করবো না, বাট এটা পুরোটাই নিয়ে নিয়েছি, আলাদা করে বাটিতে ঢালি নি। এটা হচ্ছে কনডেন্স মিল্ক লাগবে, আর এইখানে গুঁড়ো করা আছে বিস্কিট ক্রাম্বস। তো ভেরি সিম্পল এই তিনটে রেসিপি। ও আর একটা জিনিস দিতে তো ভুলে গেছি, ভ্যানিলা এক্সট্র্যাক্ট বা ভ্যানিলা এসেন্স কোনো একটা কিছু দিতে পারো, সেটা অপশনাল। এবং তোমরা যদি চাও তে ওর মধ্যে তোমরা ম্যাঙ্গো এক্সট্র্যাক্ট দিতে পারো বা এনিথিং দ্যাট ইউ লাইক, তোমরা সেগুলো দিতে পারো। ঠিক আছে, চলো তাহলে আর বেশি দেরি না করে শর্টপট দেখিয়ে দিই যে কী করে হচ্ছে সেরাডুরা। এটা অলমোস্ট ফুলি আছে, আর এটা হচ্ছে সুইটেন্ড হুইপিং ক্রিম। তো আমি এখানে বেশি কনডেন্স মিল্ক দেবো না, তো এটা আমি হাফ করে নেবো। দেবো হচ্ছে কনডেন্স মিল্ক, বেশি দেবো না, কারণ আগেই বললাম যে এটাতে অলরেডি আছে। কনডেন্স মিল্ক দেখলে লোভ সামলানো যায় না। যাই হোক, জোকস অ্যাপার্ট, এটা দেখো নিয়ে নিলাম, নিয়ে অল্প দেবো, এবার এটাকে ভালো করে বিট করবো। বাটিটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ ওখানে ভালো করে হচ্ছিল না ব্যাপারটা। তো এটা করে, এটা যতক্ষণ না স্টিফ হচ্ছে তো ততক্ষণ করতেই হবে। তো এইটা করে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি পরের স্টেপটা। বিট হয়ে গেছে, আর এত গরম আজকে, বৃষ্টি হলে হয়। হ্যাঁ, তো আমাকে হেল্প করতে চলে এসেছে আমার ননদ, আর ক্যামেরার পিছনেও কিন্তু আমার আরেকটা ননদ আছে। তো এবার আমরা করবো লেয়ারিং। প্রথমে এই যে বিস্কিটের গুঁড়োটা দিয়ে দেবো, ইয়েতে নিয়ে নিয়েছিস তো, একটা পাইপিং ব্যাগে দিতে সুবিধা হয়। হিয়া কিন্তু কেকের এক্সপার্ট, তো হিয়া যারা বন্ধুরা দিচ্ছে তারা জানে অলরেডি, মনে হয় এক্সপার্ট। লাস্ট দিন কি চিজ কেক বানিয়েছিলেন, ইট ওয়াজ ইয়ামি। দিশা খেয়েছে, আমি খেয়েছি, বন্ধুরাও খেয়েছে। যারা বন্ধুরা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লেগেছিল চিজ কেকটা। এবার আমি হাতে করে দিচ্ছি একটু, জাস্ট অল্প টপিংস। তোমরা যদি চাও এতে চকলেট চিপস এন্ড অল এগুলো দিতে পারো। হ্যাঁ, নিজে রাতে করবো। তো এই তিনটে হয়েছে, এটা এখন ফ্রিজ করতে হবে। তো আমরা বিকেলবেলা এটাকে বার করবো, বার করে তোমাদের কাছে আসছি। কেমন লাগছে খেয়ে দেখ, খেয়ে দেখি।
আচ্ছা সেরাডুরাটা হয়ে গেছে ফাইনালি, 4-5 ঘন্টা লেগেছে ওটাকে ফ্রিজ করতে। কেমন লাগলো দিশা? খুব ভালো। শুধু খুব ভালো? খুবই ভালো। পাবলো শুধু ক্রিমটা খেলি তো, বিস্কিটের সাথে খা। আচ্ছা পাবলো হচ্ছে আমার দেওর, একমাত্র দেওর। কেমন কেমন? খুবই ভালো খেতে হয়েছে। ভালো খেতে হয়েছে? খিন মিষ্টিটা ঠিক ছিল? পারফেক্ট, খুবই একদম পারফেক্ট, একদমই পারফেক্ট হয়েছে, খুবই ভালো হয়েছে। শেষ করে তুই আমার দিলি দিশা? না বসেছে পুরোটা ঠিকঠাক। এটাকে বলছে সেরাডুরা, এটা একটা ডেজার্ট। আর আমি আর ইয়া সকালে বানিয়েছি, দিশা ক্যামেরা করে দিয়েছে আমাদের। খেয়ে বলো মা আর বাবা। দেখতে খুব সুন্দর হয়েছে, দারুণ। খেয়ে দেখো, খেয়ে দেখো, টেস্ট করে দেখো। দেখতেই তো খেতেই তো ইচ্ছে করছে না, দেখতেই তো মন ভরে যাচ্ছে। ও সো ক্রিমি, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। দারুণ। আচ্ছা যারা জানো না, ইনি হচ্ছেন আমার ফাদার ইন ল, ইনি হচ্ছেন আমার মাদার ইন ল। বাবা হাই করে দাও। থ্যাংক ইউ। এটা ব্লু পড়ে যাবে। আরে বেশ।